আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলছে জলপাইয়ের মৌসুম আর এখন এই সময় আচার তৈরির, তাই আজকের পর্বে নিয়ে এলাম মুখে জল আনা টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এই আচারটা এতটাই মজাদার, আপনারা একবার তৈরি করে খেলে বারবার খেতে চাইবেন। আজকের এই রেসিপিটা স্পেশালি প্রবাসীদের জন্য, আর নতুন রাঁধুনিদের জন্য থাকছে সারা বছর জুড়ে আচার সংরক্ষণ পদ্ধতি। আরও অনেকগুলো রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন দেখে নেওয়া যাক মজাদার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারের প্রস্তুত প্রণালী। টক ঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য নিয়েছি 2 কেজি ফ্রোজেন জলপাই। একই প্রসেসে আপনারা চাইলে ফ্রেশ জলপাই দিয়েও তৈরি করতে পারেন। জলপাইগুলো ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টা ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছি। আপনারা যারা ফ্রেশ জলপাই দিয়ে তৈরি করতে চান, সেক্ষেত্রে জলপাইগুলো সেদ্ধ করে নিতে হবে। জলপাইগুলো ভালোভাবে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। ফ্রেশ জলপাই সেদ্ধ করার পর এভাবে কেটে নিতে হবে। আপনারা চাইলে এভাবে কেটেও সেদ্ধ করতে পারেন। এভাবে কেটে নিলে চেক করে নেওয়া যায় জলপাইয়ের ভেতরে পোকা আছে কিনা। আখের গুড় নিয়েছি 2 কাপ। আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন। চিনি বা গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়েও ইউজ করতে পারেন। আচারের মশলা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আস্ত ধনিয়া। চুলোর আঁচ একদম লো হিটে রেখে আস্ত ধনিয়াগুলো কয়েক মিনিট তেলে নিব। আস্ত ধনিয়াগুলো কয়েক মিনিট তেলে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন। চুলোর আঁচ একদম লো হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে মশলাগুলো 5 মিনিট তেলে নিব। মশলাগুলো টালা হয়ে গেছে, এবার এই মশলাগুলো আধা ভাঙা করে নিব। মিহি করে গুঁড়া করলে ফ্লেভারটা ভালো আসবে না। 2 টেবিল চামচ লাল সরিষা এবং 2 টেবিল চামচ সাদা সরিষা একসাথে মিশিয়ে ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। বাটার সময় 2 কাঁচামরিচ এবং 1 চিমটি লবণ দিয়ে বেটে নিয়েছি, তাহলে সরিষাগুলো তিতা লাগবে না। আচার তৈরি করার জন্য 1টি ননস্টিক প্যানে সরিষার তেল দিয়েছি 2 কাপ। 3-4টি তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 চামচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে মশলাগুলো 5 মিনিট ভেজে নিব। মশলাগুলো 5 মিনিট ভেজে নেওয়ার পর কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। চুলোর আঁচ হাই হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে জলপাইগুলো 7-8 মিনিট ভেজে নিব। জলপাইগুলো ভেজে নিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আচার ঝাল হলেই খেতে ভালো লাগে, আপনারা আপনাদের স্বাদ মতো আরও বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে গুড়টা ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছে। আপনারা যারা চিনি দিয়ে তৈরি করতে চান, এই পর্যায়ে চিনি দিয়ে দেবেন।
তবে গুড় দিয়ে তৈরি করলে আচারের কালারটাও খুব সুন্দর আসে, আবার ফ্লেভারটাও খুব ভালো আসে। চুলোর আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে গুড়টা মিশিয়ে নিব। গুড়টা গলে গেছে, এই পর্যায়ে গুড়ের পরিমাণটা বেশি মনে হলেও পরে নাড়তে নাড়তে যখন জলপাইগুলো গলে যাবে তখন গুড়টা জলপাইগুলোর সাথে মিশে যাবে। গুড়টা জলপাইগুলোর সাথে মিশে গেছে, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। টক খাবারে লবণের পরিমাণটা একটু বেশি লাগে, আপনারা আপনাদের স্বাদ মতো আরও বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। চুলোর আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে ফিরে আসছি জলপাইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর। জলপাইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার একটি ম্যাশার দিয়ে জলপাইগুলো ম্যাশ করে নিব। আমাদের দেশে যে কাঠের ডাল ঘুটনি পাওয়া যায় আপনারা চাইলে সেটাও ইউজ করতে পারেন। এমনভাবে ম্যাশ করতে হবে যেন জলপাইগুলো ভালোভাবে গলে যায়। আচারটা হয়ে গেছে এবং প্যান থেকে উঠে উঠে আসছে, তেলটাও আচারগুলো থেকে আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে বেটে নেওয়া সরিষাগুলো দিয়ে দিচ্ছি। সরিষা বাটা আগে দিয়ে দিলে ফ্লেভারটা চলে যায়। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলোর আঁচ মিডিয়ামে রেখে ফিরে আসছি 5 মিনিট পর। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে, কিন্তু আচারের পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তাহলে আচার অনেক দিন ভালো থাকে। ভালোভাবে নেড়েচেড়ে ভিনেগারটা মিশিয়ে নিচ্ছি। ভিনেগারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। আচারের যে মশলাটা তৈরি করেছিলাম সেটা আধা ভাঙ্গা করে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। মশলাগুলো আধা ভাঙ্গা করে নিলে আচারটা খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে খুব সুন্দর একটা অ্যারোমা আসে। তেলে নেওয়া শুকনো মরিচ আধা ভাঙ্গা করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সব মশলাগুলো মিলে খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে, আর আচারের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আচারটা ঠান্ডা হয়ে গেলে আচারের কালারটা আরও সুন্দর হয়ে যাবে। Thank you.
মশলাগুলো মেশানো হয়ে গেছে, এবার চুলোর আঁচ বন্ধ করে দিব। আচার কখনোই গরম অবস্থায় বয়ামে ভরবেন না, আচারটা ছড়িয়ে রেখে ঠান্ডা করে নিয়ে তারপর বয়ামে ভরতে হবে। আচারটা যদি অনেক দিন ভালো রাখতে চান তাহলে আচারটা খাওয়ার সময় কখনোই আচারের বয়ামের ভেতরে হাত দেবেন না। ভেজা চামচও কখনো ব্যবহার করবেন না, শুকনো চামচ দিয়ে বয়াম থেকে আচার তুলবেন। চামচটা যদি মুখে লাগান বা ভেজা হাত দিয়ে ধরেন তাহলে সেই চামচটা আবার আচারে লাগানো যাবে না। আমাদের দেশে তো অনেক গরম পড়ে, গরমের সময় আচারটা ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন। এই রুলসগুলো ফলো করলে আপনারা যে কোনো আচার বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।